এখানে আমার সহকর্মী মুক্তিযোদ্ধা ভাইয়ের উপস্থিত আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং মেহেরপুর জেলার মজুমনগর সহ আমার নির্বাচন এলাকা গাঙ্গুর উপজেলার নির্বাচন আমার নির্বাচন এলাকা সহ আমার প্রিয় জনসাধারণ, আজকে ঐতিহাসিক মজুমনগর দিবস। আজকের এই দিবসে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমরা সেই জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখব। আজকে আমাদের মহান নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে আমি একটা কথা বলতে চাই, মেহেরপুর জেলার মানুষ, মজুমনগরের মানুষ, খুলনা ডিভিশনের মানুষ আজকে এই বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এবং ভরসা আছে। আজ আমাদের সেই ছাত্র আমরা সেই সফল কামনা করছি, আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি এবং থাকব। আজ আমাদের এই মজুমনগর দিবসে আমাদের সকলের সমর্থন অঙ্গীকারক আমরা এই বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখানে মনস্থাপন করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকবো। সবাইকে ধন্যবাদ।